আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের এনামেল অংশ ক্ষয় হলে যে সমস্যাগুলো হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, প্রতিটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে। যেমন এখানে দেখছেন যে দাঁতের ছবি, এখানে তিনটি লেয়ার দেখা যাচ্ছে। প্রথম যে সাদা চকচকে একটা লেয়ার দেখা যাচ্ছে, এটিকে বলা হয় দাঁতের এনামেল, এবং পরবর্তীতে রয়েছে ডেন্টিন, যেটি দাঁতের সেকেন্ড লেয়ার, এবং তারপরে রয়েছে পাল্প। তো এই তিনটি স্তরের সমন্বয়ে একটি দাঁত গঠিত হয়, এনামেল, ডেন্টিন এবং পাল্প। যদি কখনও কোনো দাঁতের এনামেল কোনো কারণে ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায় বা গর্ত হয়ে যায় এনামেলে, তখনই দাঁতের সমস্যার সূচনা তৈরি হয়। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের এনামেল ডেন্টিনটাই এখানে ন্যাচারালি দেখা যাচ্ছে। এই যে সাদা যতটুকু অংশ দেখতে পাচ্ছেন, এই দাঁতটির চারপাশে এরকম যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দাঁতের এনামেল অংশ, এবং মধ্যবর্তী যেটা দেখতে পাচ্ছেন হালকা বাদামি রঙের, এটি হচ্ছে দাঁতের ডেন্টিন অংশ। তো ভিউয়ার্স, এই ডেন্টিন অংশের নিচেই রয়েছে পাল্প। পাল্প এবং ডেন্টিনকে রক্ষা করে এই এনামেল অংশটি। তো এই এনামেল অংশটি যখন দাঁতের ক্ষয়ে যায়, তখনই দাঁতের সমস্যা শুরু হয়। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের একটি পাশে এনামেলের কোনো অংশ নাই বললেই চলে, এবং এখানেও দেখা যাচ্ছে যে উপর থেকে প্রতিটি দাঁতেরই উপর থেকে এনামেল ক্ষয় হয়ে গেছে। তো এ ধরনের এনামেল যে দাঁতের ক্ষয় হয়, সে দাঁতটি সেন্সিটিভ হয়ে ওঠে। সে দাঁতটি সাধারণত অনেকে বলে থাকে যে দাঁতে কোনো গর্ত নাই, দাঁতে কোনো ছিদ্র নাই, দাঁত ভাঙা নাই, কিন্তু তারপরেও দাঁতগুলো শিরশির করে, মাঝে মাঝে শক্ত কিছু কামড় দিলে ব্যথা অনুভব হয়। তো তাদের ক্ষেত্রে, যাদের দাঁতের এনামেল লস হয়ে গেছে, এনামেল ক্ষয় হয়ে গেছে, তাদের দাঁতে এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। এমনকি কোনো দাঁতের যদি কোনো সাইড থেকে, দাঁতের যে কোনো অংশ থেকে যদি দাঁতের এনামেল অংশটি ক্ষয় হয়ে যায় এবং ডেন্টিনটি ওপেন হতে থাকে, তখনই দাঁতটি সেন্সিটিভ হয়ে উঠে। তখনই যেমনটি এখানে কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে এনামেলের, এভাবে এনামেল ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের ডেন্টিন অংশটি বের হয়ে গেছে, আর তার জন্য এই দাঁতটা, এই যে দাঁতটি, এটিতে সমস্যা হতে পারে। কারণ দাঁতের উপরে ভাগে যে এনামেল থাকে, এই এনামেল অংশে কোনো অনুভূতি থাকে না। অনুভূতিটা থাকে হচ্ছে দাঁতের যে সেকেন্ড লেয়ার থাকে ডেন্টিন, সেই ডেন্টিন অংশে অনুভূতিটা দেখা দেয়। তো ভিউয়ার্স, এনামেল অংশ ক্ষয় হয়ে যাওয়ার কারণেই কিন্তু দাঁতের সমস্যা শুরু হয়। এখানে এই ডেন্টিনটাই আমাদের স্পর্শকাতর যে অনুভূতিটি, সেটি এই ডেন্টিন অংশে অনুভব হয়, আর তার জন্যই এনামেল ক্ষয়ে গেলে, ডেন্টিন ওপেন হয়ে যাওয়ার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। ঠান্ডা পানিতে সমস্যা হয়ে থাকে। এখানেও দেখুন যে দাঁতের উপরিভাগ থেকে বেশ কিছুটা এনামেল ক্ষয় হয়ে গেছে। যে দাঁতের এনামেল যত বেশি মজবুত, যত বেশি ভালো থাকবে, সে দাঁতটি তত বেশি ভালো থাকবে, আর যে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাবে, সে দাঁতটি ধীরে ধীরে অসুস্থ হতে থাকবে। সাধারণত এনামেল বেশি ক্ষয় হয়ে থাকে অতিরিক্ত দাঁত ব্রাশ করার কারণে, এবং সঠিক নিয়মে ব্রাশ না করার কারণেই কিন্তু দাঁতের এনামেলটা বেশি ক্ষয় হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দাঁতের কিছু কিছু স্থানে এনামেল রয়েছে এবং কিছু কিছু স্থানে দাঁতের এনামেল ক্ষয় হয়ে গেছে। তো ভিউয়ার্স, যাদের মুখে এই ধরনের দাঁত রয়েছে, এটি যে সব দাঁতেই হবে ব্যাপারটি এমন নয়। অনেক সময় দেখা যায় নির্দিষ্ট কোনো একটা দাঁতের এনামেল বেশি ক্ষয় হয়। তো যাই হোক, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতের কিছু কিছু জায়গায়, যেমন এখান থেকে এনামেল ক্ষয় হয়ে গেছে, এখান থেকে এনামেল ক্ষয় হয়ে গেছে, এমন যদি কোনো দাঁতে সামনের দিকে অথবা মাড়ির ভিতরের দিকে কোনো দাঁতে যদি এভাবে এনামেল ক্ষয় হয়ে যায়, তাহলে সেই দাঁতটি শিরশির অনুভব হতে পারে। পেশেন্ট এটি না বুঝতে পারলেও, পেশেন্ট এসে অনেক সময় বলে যে আমার দাঁতগুলো শিরশির করে, কিন্তু কোথায় শিরশির করে সে নিজেও জানে না, নিজেও বুঝতে পারে না। তাদেরকে বলছি যে তাদের হয়তো দাঁতের উপরে এ ধরনের কোনো ক্ষয় আছে, অথবা দাঁতের উপরে কোনো ক্যাভিটিস হয়েছে, ক্যাভিটি মানে গর্ত হয়ে গেছে দাঁতের উপরে, তার জন্য এনামেলটা ক্ষয় হয়ে গেছে, ডেন্টিনটি ওপেন হয়ে গেছে, তাই সেই দাঁতটি শিরশিরে ভাব অনুভব হচ্ছে। এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, এটি হচ্ছে দাঁতের যে এনামেল অংশটা বলা হয়ে থাকে, এটি দাঁতে সাধারণত এই পর্যন্ত থাকে, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত দাঁতের এনামেল থাকে। তবে এখানে যে দাঁতের গোড়ার অংশ যতটুকু মাড়ি দ্বারা ঢাকা থাকে, ততটুকু অংশ আমরা দেখতে পাই না। কখনো কখনো এর জন্য দাঁতে শিরশিরে ভাব অনুভব হয়। যেমন এখানে কিন্তু ডেন্টিন অংশটি থাকে না, শুধু দাঁতের ক্রাউন অংশেই এনামেল অংশটি থাকে, কিন্তু এখান থেকে দেখুন মাংসটা সরে যাওয়ার কারণে, বিভিন্ন কারণে মাংস সরে যায়। তো সরে যাওয়ার কারণে কিন্তু এখানে ডেন্টিন অংশটি ওপেন হয়ে আছে, আর এমন দাঁত যদি থেকে থাকে, তাহলেও কিন্তু আপনার সেই দাঁতটি ঠান্ডা পানিতে বা অতিরিক্ত গরম পানিতে কিন্তু আলাদা একটা অনুভব সে দাঁতে আসতে পারে।
এটিকে গাম রিসেশন বলা হয়, অর্থাৎ দাঁতের গোড়া থেকে দাঁতের মাড়ি বা মাংস সরে যাওয়া, এটি হচ্ছে গাম রিসেশন। এই গাম রিসেশনের কারণেও দাঁত শিরশির করে এবং দাঁতে কখনো কখনো ব্যথাও অনুভব হতে পারে এই ক্ষয়ের জন্য। এছাড়া দাঁতে যদি কোনো ক্যাভিটি হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে বেশ বড় ধরনের একটা ক্যাভিটি আছে, তো এই ক্যাভিটিটি এনামেল অংশটি ক্ষয় করে ডেন্টিনে অবস্থান করছে। যদিও দাঁতে এই যে অবস্থা, এতে দাঁতে যদি ব্যথা নাও থাকতে পারে, কিন্তু দেখা যাবে যে এখানে যদি ঠান্ডা পানি প্রবেশ করে বা একটু খাদ্যকণা ঢুকে যদি সেখানে কামড় বসে, তাহলে সে দাঁতে ব্যথা অনুভব হতে পারে। ভিউয়ার্স, যদি এনামেলটি কারো ক্ষয় হয়ে যায় কোনো দাঁতের, সেই এনামেলটি কৃত্রিমভাবে তৈরি করে নেওয়া যায়, অর্থাৎ ফিলিং করার মাধ্যমে সেই এনামেলটি তৈরি করে নেওয়া যায়। এখানে দেখেন যে তিনটি দাঁতের এখানে এনামেল লস রয়েছে, এনামেল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। তো এমন দাঁতে সাধারণত বেশ কিছু সমস্যা দেখা যায় শিরশির করে, যে সমস্যাগুলো বললাম এতক্ষণ। তো এ ধরনের সমস্যা এড়াতে আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নেওয়া যায়, যেটি ফিলিং করলে কৃত্রিমভাবে এনামেলটি তৈরি হবে, এবং এনামেলটি তৈরি হওয়ার কারণে কিন্তু আপনার সেই দাঁতের সেই সমস্যাটি তখন থেকেই চলে যাবে। যেমনটি নিচের এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এনামেলটি আবারও কৃত্রিমভাবে পূরণ করে দেওয়া হয়েছে, এটি ফিলিংয়ের মাধ্যমে করা হয়েছে। তো এমন ধরনের যদি ফিলিং করিয়ে নেন, কোনো দাঁতের যদি ক্ষয় হয়, তাহলে এমন ফিলিং করিয়ে নিলে কিন্তু আপনার সেই দাঁতটি সুস্থ হয়ে যাবে তখন থেকেই। আর এর জন্য আপনাকে কোনো ওষুধও খেতে হবে না, কোনো কোনো ওষুধ খাওয়ার চিকিৎসা এটি নয়। যখনই ফিলিং করা হবে, ফিলিং করে সেই এনামেল ক্ষয় হয়ে যাওয়া জায়গাটুকু ভরাট করে দেওয়া হবে, অর্থাৎ ডেন্টিন অংশটুকুর পরে আবার এনামেল তৈরি করে দেওয়া হবে, তখন সাথে সাথে কিন্তু আপনার সেই সমস্যাটি চলে যাবে। এর জন্য কোনো ওষুধ আপনাকে খেতে হবে না চিকিৎসার আগে বা পরে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।